শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। আফগানিস্তানে জরুরি ঔষধ ও খাবার পাঠাচ্ছে বাংলাদেশ। ইয়েমেনে সৌদি হামলায় 100 হুতি বিদ্রোহী নিহত। আফ্রিকার গরিব দেশে 1.5 কোটি টিকা দেওয়ার ঘোষণা এরদোগানের। ফিলিস্তিনের গ্রামে ঢুকে নিরীহ মুসলিমদের হত্যা করছে ইসরায়েলের সেনাবাহিনী। 3000 মুসলিমদের হত্যা। এবং গান শোনায় 7 জনের মৃত্যুদণ্ড দিল উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। আফগানিস্তানে মানবিক সহায়তা হিসাবে জরুরি ঔষধ ও খাবার পাঠাচ্ছে বাংলাদেশ। ইসলামাবাদের রোববার ইসলামী সহযোগিতা সংস্থার 17তম বিশেষ অধিবেশনে যোগ দিয়ে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এ ঘোষণা দেন। আফগানিস্তানের সর্বশেষ অবস্থা পর্যালোচনা করা এবং বিপর্যয়ের হাত থেকে যুদ্ধ বিধ্বস্ত ওই দেশটিকে রক্ষার উপায় খুঁজে বের করাই ওআইসির এ বৈঠকের উদ্দেশ্য। বৈঠকে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ওআইসির স্থায়ী প্রতিনিধি, পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সংস্থা বিষয়ক মহাপরিচালক সহ উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল অংশ নিয়েছে। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। ওআইসির ওই বৈঠকে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন আফগানিস্তানে মানবিক বিপর্যয়ের গভীর উদ্বেগ প্রকাশ করেন। শীতে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। আর এদিকে ইয়েমেনে সৌদি হামলায় 100 হুতি বিদ্রোহী নিহত। ইয়েমেনের মারিব প্রদেশে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট বাহিনীর বিমান হামলায় 100 হুতি বিদ্রোহী নিহত হয়েছেন। রোববার আরব জোট জানিয়েছে তাদের হামলায় এছাড়াও শিয়া বিদ্রোহীদের 14টি সামরিক যান ধ্বংস হয়েছে। আরব নিউজের খবরে বলা হয়েছে মারিবের বাইরে শনি ও রোববার সরকারি বাহিনীর সঙ্গে হুতিদের ব্যাপক সংঘাত হয়েছে। সবচেয়ে তীব্র লড়াই হয়েছে জুবা জেলায়। সেখানে সরকারি বাহিনীর প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিতে হামলা জোরদার করেছে হুতিরা। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হওয়ায় পর্বতমালার অঞ্চলটি দখলে নিতে যাচ্ছে হুতিরা। রোববার নতুন করে কোনো ভূখণ্ডের নিয়ন্ত্রণ নিতে পারেনি তারা। ব্যাপক ক্ষয়ক্ষতি স্বীকার করে তারা পিছু হটতে বাধ্য হয়েছে। ফেব্রুয়ারি থেকে হুতিরা নতুন করে লড়াই শুরু করলে কয়েক হাজার যোদ্ধা ও বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। জ্বালানি সমৃদ্ধ শহরটির নিয়ন্ত্রণ নিতে মরিয়া শিয়া বিদ্রোহীরা। এদিকে হুতিদের নিয়ন্ত্রণাধীন রাজধানী সানা থেকে শনিবার একটি ইরাকি মেডিকেল বিমানে করে নিজ দেশে চলে গেছেন ইরানের রাষ্ট্রদূত হাসান ইরলো। সৌদি ও ইরানের মধ্যে ইরাকের মধ্যস্থতায় সানা বিমানবন্দর থেকে তিনি উড়াল দিতে সক্ষম হয়েছেন। আর এদিকে আফ্রিকার গরিব দেশে 1.5 কোটি টিকা দেওয়ার ঘোষণা এরদোগানের। করোনার নতুন ধরন অমিক্রনের সংক্রমণ ছড়িয়ে পড়েছে আফ্রিকা মহাদেশে। এমন বিপর্যয়ে আফ্রিকার দেশগুলোর পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান। তিনি করোনার 1.5 কোটি ডোজ পাঠানোর ঘোষণা দিয়েছেন। ইস্তানবুলে তুরস্ক আফ্রিকা সামিটে শনিবার এ ঘোষণা দেন এরদোগান। এতে 16 দেশের রাষ্ট্রপ্রধান উপস্থিত ছিলেন। কোন দেশের তৈরি ভ্যাকসিন পাঠানো হচ্ছে সে বিষয়টি পরিষ্কার করেননি তুরস্কের প্রেসিডেন্ট। খবর মিডল ইস্ট আয়ের। দরিদ্র পীড়িত আফ্রিকার দেশগুলোর বহু মানুষ এখনও করোনার টিকা পায়নি। এমতাবস্থায় অমিক্রনের সংক্রমণ ছড়িয়ে পড়ায় তাদের স্বাস্থ্য নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এ বিষয়ে তুরস্কের প্রেসিডেন্ট বলেন আফ্রিকার মোট জনগোষ্ঠীর মাত্র 6% করোনার টিকা নিয়েছেন। এটি বৈশ্বিক বৈষম্যেরই চিত্র। আফ্রিকার মানুষগুলোর ওপর অবিচার করা হয়েছে, তাই তুরস্ক সেখানে 1.5 কোটি টিকা পাঠাবে। এরদোগান বলেন নিজস্ব ভ্যাকসিনের উন্নয়ন করছে তুরস্ক। তাকুভেক নামে ভ্যাকসিনটি শীঘ্রই অনুমোদন পাওয়ার সব প্রক্রিয়া সম্পূর্ণ করা হয়েছে। অনুমোদন পেলে এগুলো কিছু অংশ আফ্রিকায় পাঠানো হবে। এই সামিটে তুরস্কের সঙ্গে কাজ করতে একমত হন আফ্রিকার নেতারা। অমিক্রনের সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে আফ্রিকার লোকজন। সম্প্রতি আফ্রিকার করোনা সংক্রমণ 57% বেড়েছে। আর এদিকে ফিলিস্তিনের গ্রামে ঢুকে নিরীহ মুসলিমদের হত্যা করছে ইসরায়েলের সেনাবাহিনী। 3000 মুসলিমদের হত্যা। ইহুদি বস্তি স্থাপনকারী পশ্চিম তীরের বেশ কয়েকটি গ্রামে তাণ্ডব চালিয়েছে তারা। ফিলিস্তিনি বাড়িঘর ও গাড়ি ভাঙচুর করা ছাড়াও অন্তত 2 জন ফিলিস্তিনিকে মারধর করেছে। আল জাজিরার খবরে বলা হয়েছে ফিলিস্তিনি বন্দুকধারীর গুলিতে এক ইহুদি নিহতের পরদিন শুক্রবার হামলার এ ঘটনা ঘটেছে। এর আগে বৃহস্পতিবার পশ্চিম তীরে একটি অবৈধ স্থাপনার কাছে বন্দুকধারীর গুলিতে ডিমেন্ড ম্যান নাম এক ইহুদি নিহত হয়। তার গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালালে গাড়িতে থাকা অপর 2 ব্যক্তি সামান্য আহত হন।
এ ঘটনায় ফিলিস্তিনি ও ইসরায়েলি বাসিন্দাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। ঘাসান ডাগলাস নামে এক ফিলিস্তিনি কর্মকর্তা বলেন, শুক্রবার ভোরে উত্তরের শহর নাবলুসের কাছে ইহুদি বস্তি স্থাপনকারীদের একটি দল ফিলিস্তিনি কয়েকটি গ্রামের বাড়িঘর ও গাড়ি ভাঙচুর করে। তারা দুইজন ফিলিস্তিনিকে পিটিয়ে আহত করে, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি। ডাগলাস বলেন, ইহুদি বস্তি স্থাপনকারীরা ওয়াইল মিকেভেল নামে এক ফিলিস্তিনি বাসিন্দাকে অপহরণের চেষ্টা চালায়। ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলোতে মিকেভেলের মুখে কালি শিটের চিহ্ন দেখা গেছে। এবং গান শোনায় সাতজনের মৃত্যুদণ্ড দিল উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম। কে পপের ভিডিও দেখা ও অন্যদের মধ্যে বিতরণ করাই গেল এক দশকে সাতজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে উত্তর কোরিয়া। 2015 সাল থেকে উত্তর কোরিয়ার 638 জনের সাক্ষাৎকার নিয়েছে দক্ষিণ কোরিয়া ভিত্তিক গোষ্ঠী ট্রানজিশনাল জাস্টিস ওয়ার্কিং গ্রুপ। কতজনকে হত্যা করা হয়েছে ও কোথায় মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে তা নির্ধারণ করতে এই সাক্ষাৎকার নেওয়া হয়েছে। গ্রুপটির প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়ায় মৃত্যুদণ্ডের শাস্তিযোগ্য বিভিন্ন অপরাধ রয়েছে। তার মধ্যে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় মিউজিক কে পপ শোনাও রয়েছে। অর্থাৎ দক্ষিণ কোরিয়ার কোনো ভিডিও দেখলে কিংবা তা অন্যদের কাছে বিতরণ করলে তার মৃত্যুদণ্ড হতে পারে। অবৈধভাবে দক্ষিণ কোরিয়ার সিনেমা, নাটক ও সঙ্গীতের ভিডিও ধারণ করা সিডি ও ইউএসবি বিক্রি করায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়ার প্রমাণ রয়েছে টিজেডব্লিউজির কাছে। 6টি মৃত্যুদণ্ড হয়েছে 2012 থেকে 2014 সালের মধ্যে, খবর ফক্স নিউজের। অভিযোগে বলা হয়েছে, মৃত্যুদণ্ড কার্যকরের সময় তা দেখতে পরিবারের লোকজনকে বাধ্য করাও হয়েছে। 2018 সালে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে ইনের সঙ্গে আলোচনাকালে পিয়ং ইয়ং এর পারফর্ম করতে কে পপ তারকাদের আমন্ত্রণ জানানো হয়েছিল। এই সময়ে এই পপ তারকাদের নিয়ে কিমকে আগ্রহ প্রকাশ করতেও দেখা গেছে। এবার টেস্টের নেতৃত্ব হারাচ্ছেন কোহলি। বিরাট কোহলি সৌরভ গাঙ্গুলির মুখোমুখি অবস্থানে বিতর্ক তুঙ্গে ভারতীয় ক্রিকেটে, কিন্তু এসব নিয়ে না ভেবে মাঠের খেলায় মনোযোগ দিতে চান টিম ইন্ডিয়ার লাল বলের ক্যাপ্টেন কোহলি। এদিকে কোহলির অধিনায়কত্ব নিয়ে উত্তেজনার মধ্যে ভারতীয় সমর্থকদের একাংশ মনে করছেন টি টোয়েন্টি এবং ওয়ানডের পাশাপাশি টেস্টের নেতৃত্বভার রোহিত শর্মাকে দেওয়া হোক। তবে সমালোচকদের অনেকে বলছেন, আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরই কোহলির জন্য বড় পরীক্ষা হতে যাচ্ছে। এখানে যদি টিম ইন্ডিয়া ইতিবাচক ফল না করতে পারে, তাহলে কোহলিকে নেতৃত্ব থেকে সরিয়ে নেওয়ার দাবি আরও জোরালো হবে। এদিকে পাকিস্তানের সাবেক ক্রিকেটার সালমান বাট বলছেন ভিন্ন কথা। তার মতে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের ফলাফল যেটাই হোক না কেন, কোহলির টেস্ট অধিনায়কত্ব কেড়ে নেওয়া ঠিক হবে না। তাকে সরানো হলে সেটি ক্রিকেটের জন্যই ক্ষতির কারণ হবে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকায় একদিনের কঠোর কোয়ারেন্টাইন শেষে শনিবার পুরো দলের সঙ্গে অনুশীলন করেছেন কোহলি। জোহানিসবার্গে ট্রেনিং সেশনে বেশ হাসি খুশি কোহলিকেই দেখা গেছে। তাকে নিয়ে আলোচনার শেষ নেই। এ প্রজন্মের অন্যতম সেরা ক্রিকেটার হারিয়েছেন ভারতের রঙিন পোশাকের অধিনায়কত্ব, যে ইস্যুতে বোর্ডের সঙ্গে অনেকটা মুখোমুখি অবস্থানে দাঁড়াতে হয়েছে। কিন্তু অনুশীলনের এই চিত্র দেখে কে বলবে কত ঝড় বইছে বিরাট কোহলির মনে, কে বলবে চাপে আছে টিম ইন্ডিয়া? নতুন কোচ রাহুল দ্রাবিড় ও সতীর্থদের সঙ্গে হাসি মুখে কোহলি দক্ষিণ আফ্রিকায় পৌঁছে টেস্ট সিরিজের জন্য শুরু করেছেন প্রস্তুতি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।